हेलो फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আজ কি রেসিপি হচ্ছে লাউ চিংড়ি। এটা খুবই সহজ ভাবে এবং অল্প সময়ে আমি তৈরি করে দেখাবো। আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি, সেগুলো কুচো করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরষের তেল। আপনারা যে কোনো রান্নার তেলেতে ব্যবহার করতে পারেন। চিংড়িগুলো আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এগুলো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায়, তাই আমরা কয়েক সেকেন্ড এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো তুলে নেব। ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরো 3 চামচ পরিমাণ সরষের তেল, দিয়ে দিলাম একটি তেজপাতা, সামান্য গোটা জিরে। এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, এটাকেও লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর গোলমরিচের পেস্ট 2.5 চামচ পরিমাণের, আর দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বা বেশি যেরকম আপনারা খান। কিছুক্ষণ নেড়েচেড়ে সব মশলাগুলো ভেজে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন আমরা বাকি মশলা অ্যাড করব। আমার মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাকি মশলা একে একে অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে আবারও আমি মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউগুলো অ্যাড করব। লাউগুলো চাইলে আপনারা আরো ছোট সাইজের কাটতে পারেন, তাতে রান্না আরো তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাগুলোর সঙ্গে লাউগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা কথা আমি বলে রাখি, এই লাউগুলো রান্না করতে আমি বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না। লাউ থেকে যে জলগুলো বের হবে সেই জলটাতেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। লাউ থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে, এতেই লাউগুলো সেদ্ধ হবে। আর একটা কথা বলে নিই, লাউ রান্না করার সময় কখনোই ঢাকা ব্যবহার করবেন না, তাহলে লাউয়ের টেস্ট কিছুটা টক আসবে। লাউ সব সময় খোলা অবস্থায় রান্না করতে হয়। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখলাম, অনেকটাই জল বেরিয়েছে লাউ থেকে। লাউ এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করব। আমি চিংড়িগুলো পুরো দিয়ে দেব। আমি চিংড়িগুলো দেওয়ার পর আরও 2 মিনিট এটা ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ফিরে আসছি 2 মিনিট পরে। আমাদের লাউ চিংড়ির রেসিপি একদম রেডি। এটা খুবই টেস্টি খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এরকম রেসিপি নিয়ে।